হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বা আকিব ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি যথারীতি সবসময়ের মতো আছি আপনাদের সাথে। আজকে বিষয়টা কি, কোনো টিউটোরিয়াল বা কোনো রিভিউ এরকম কিছু হচ্ছে না, আজকে হচ্ছে খুব সিম্পল একটা বিষয়ের কথা, যেটা টাইটেল এবং থাম্বনেইলে বুঝে গিয়েছেন যে আমার অ্যাকচুয়ালি যে কালেকশনের কাতলাগুলো থাকে, যে মাছগুলো থাকে, সেগুলো কীভাবে শিফটিং হয় বা কোথায় রাখি। কিছুদিন আগে যে মাছগুলো আমি উঠিয়েছি পুকুর থেকে সেটা কোথায় গেছে, সে বিষয় নিয়ে কিছু জিনিস আপনাদের আজকে দেখাবো। তো চলুন, যথারীতি দেখানোর পূর্বে আমরা যে ইন্ট্রোটা থাকে সেই ইন্ট্রোটা বাংলায় দেখে নিই। মাছ শিকারের নতুন নতুন কৌশল শিখতে আমাদের চ্যানেল ইউটিউবে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন দাবিয়ে দিন। ইন্ট্রো তো শেষ হয়ে গেল, ভিডিওর মূল পর্বে চলে এসেছি। ভিডিও শুরুতে সব সময় আমি কিন্তু আপনাদের বলে দিই যে আমাদের একটা বাংলা অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে, যেটা পৃথিবীর প্রথম এবং একমাত্র ফিশিং রিলেটেড বাংলা অ্যান্ড্রয়েড অ্যাপ। গুগলের প্লে স্টোরে আপনারা পাবেন, স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন, ফিশিং অ্যাপ বাই আকিব। কী থাকছে? থাকছে অনেক কিছু। প্রথম জিনিস হচ্ছে এর মধ্যে সেলুলার বাইক টাইম থাকছে, প্রতিদিন কোন টাইমে মাছ খাবে না খাবে, ভালো খাবে কম খাবে, সব কিছু এর মধ্যে বলে দেওয়া থাকে, যেটা নিয়ারলি 99% রাইট হয়ে থাকে প্রেডিকশনটা। এছাড়া টোপচার রেসিপি তো আছে। আর রিসেন্টলি আমাদের এখানে চলছে বিভিন্ন রকম ফ্রিবির কুইজ, কাজেই যে কেউ একটা ফিশিং রড ইজিলি জিতে যেতে পারেন। এই মে মাস 2021 সালের পুরোটা জুড়েই থাকছে, রোজার সময় তো ছিলই। আর সাথে বলে দিতে চাই ছোট্ট করে অগ্রিম ঈদ মুবারক। এখন কথা হচ্ছে যে আমাদের যে মাছগুলো আছে, অ্যাকচুয়ালি আমি যে মাছগুলো ধরি সেগুলো তো আপনারা জানেন যে আমি ছোটো একটা পুকুরে সংগ্রহ করি, বাসা একটা ছোটো পুকুরে, বাট পরবর্তী যে মাছগুলো উঠানো হয় এগুলো অ্যাকচুয়ালি কোথায় যায়? এটাকে বাজারজাত করা হয় বা কিছু করা হয়? না, সেরকম কিছু করা হয় না। আমার কিন্তু আরও একাধিক পুকুর রয়েছে যেখানে আমি কিছু মাছ সবসময় রাখি। যেমন রিসেন্ট আমার একটা পুকুর হয়েছে যেখানে আমি মাছ সাজাচ্ছিলাম। ইনফ্যাক্ট দিন তিনেক আগে আমার যে বড় কাতলাগুলো ছিল সে তার কিছু অংশগুলো আমি নিয়ে যেয়ে পুকুরটাতে শিফট করি এবং রেখে দিই। কিসের জন্য? টিকিট বা এরকম কিছু না, অ্যাকচুয়ালি সেরকম কিছু না, আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য, খেলার জন্য, বা কেউ যখন গেস্ট আসে সবাই নিয়ে বসে আড্ডা দেওয়ার জন্য, মাছগুলো মারার জন্য, অথবা মাছের যে টোপ এবং চারের রেসিপিগুলো আছে সেগুলো কতটুকু এফেক্টিভ এই জিনিসগুলো চেক করার জন্য আমার কিন্তু একাধিক পুকুর রয়েছে। ঠিক সেরকম নতুন একটা পুকুরে আমি এগুলোকে শিফট করেছি। তো এখানে আজকে জালটা না হয় আজকে সকালে সারপ্রাইজিংলি পুকুরটা দেখতে কিরকম, কত বড় কি, চলুন আমরা নিজেই দেখে নিব। আশা করছি ভিডিওটা আপনারা উপভোগ করবেন। Thank you.
তো দর্শক, আপনারা দেখতে পেলেন আমার আরেকটি ছোট্ট পুকুরই বলবো, খুব বেশি অনেক বড় পুকুর তা কিন্তু না, তবে এখানে মাছ রাখার জন্য, বড় মাছ রাখার জন্য বা স্টেবলি থাকার জন্য যথেষ্ট। এখানে আমি তো মাছ অবশ্যই শিকার করব, খুব ক্লোজ যারা আছেন আমার তারা অবশ্যই ওয়েলকাম, মাছ শিকার করতে পারবেন। আর এর বাইরে মাছগুলো যেন এখানে বড় হতে পারে, দৌড়াতে পারে, এবং আপনাদেরকে যে চার এবং টোপের রেসিপি এবং আমি যেগুলো তৈরি করি, আমাদের যে কমার্শিয়াল যে প্রোডাক্টগুলো আছে সেটা কতটুকু এফেক্টিভ হয় সেটা টেস্ট করার জন্য আসলে এই পুকুরটা রাখা হলো। তো এই ছিল আজকের আয়োজন। যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে দেবেন। এক্সিস্টিং ভিউয়ার্স ভাই একটা লাইক তো চাই, বিকজ এরকম ভিডিও আর কেউ আপনাদেরকে দিবে না। আর যাদের অ্যাকচুয়ালি ভালো লাগেনি, লম্বা ভিডিও হয়ে গেছে, তাদের জন্য সমবেদনা। তো এখানেই ঈদ মোবারক আবারও বলে শেষ করতে যাচ্ছি, খুব শীঘ্রই নতুন ভিডিও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, করোনা থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।